হেরিটেজ ঘোষণা হতে চলেছে বসিরহাট মহকুমার অন্যতম স্থাপত্য ধান্যকুড়িয়ার এই গাইন গার্ডেন। এটি তার মূল ফটক। ইন্দো ইউরোপীয় মিশ্র স্থাপত্য এখানে সুস্পষ্ট। টাকি রোডের একদম ধারেই এই বাগানবাড়ির মূল গেটটি যাওয়া আসার পথে সহজেই নজরে পড়ে। প্রায় 27 বিঘা জমি নিয়ে এই বাগানবাড়িটি বিস্তৃত। ধনী পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন এটি তৈরি করিয়েছিলেন। তিনি ব্রিটিশদের অত্যন্ত অনুগত ছিলেন, সেই সূত্রে এই বাগানবাড়িতে আসা যাওয়া চলত সাহেবদের। এটিকে বাংলার ইংলিশ ক্যাসেল বা সিন্ড্রেলা ক্যাসেলও বলা হয়ে থাকে। বসবাস করা এখানে উদ্দেশ্য ছিল না, মূলত ব্রিটিশদের খুশি করতেই এই গাইন গার্ডেনে দেশ বিদেশের বিভিন্ন নর্তকীদের এনে জলসার আসর বসানো হতো। উদ্যানের দুর্গটি এমনভাবে তৈরি ছিল যেখানে গ্রীষ্মকালে প্রবল গরম থেকে রেহাই পেতে ব্রিটিশ অফিসাররা অবসর সময় কাটাতেন। সামনে ছিল একটি স্বচ্ছ পুকুর, সেই পুকুরের জলে ভেসে উঠত ক্যাসেলের প্রতিচ্ছবি। পরে এই উদ্যানবাটিটি ব্রিটিশ সরকারের হাতে চলে যায় আর স্বাধীনতার পর সরকার অধিগ্রহণ করে। কিছুদিন আগে অবধিও বালিকাদের হোম ছিল এখানে। 2018-র মাঝামাঝি বাড়িটির ভগ্ন দশার কারণে হোম অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় আর বর্তমানে এটিতে শুরু হতে চলেছে হেরিটেজ অধিগ্রহণের কাজ। কি পরিকল্পনা হেরিটেজ কমিশনের সেটা শুনে নেব গাইন বাড়িরই মনজিৎ গাইন মহাশয়ের থেকে। চলুন তবে যাওয়া যাক গাইন বাড়িতে। আমরা এখন রয়েছি ধান্যকুড়িয়ার গাইন বাড়ির মূল বাড়ির ঠাকুর দালানে। ধান্যকুড়িয়া হেরিটেজ তকমা পেতে চলেছে, তো বাঙালি হয়ে বাংলার বুকে এর থেকে গর্বের বিষয় আর সুখবর কিছু হতেই পারে না। আর এই হেরিটেজ সংক্রান্ত নানান কথা আমাদের সাথে বলে নেবেন এই গাইন পরিবারেরই বর্তমান প্রজন্মের মনোজিৎ গাইন মহাশয়। শিক্ষকতা ওনার পেশা, আর তাছাড়া উনি লেখালেখির সাথেই যুক্ত আছেন। পেশার সূত্রে আমরা দুজনে পরস্পরকে চিনি আর আজকে চলে এসেছি ওনারই বাড়িতে, তো ওনার সাথে আমরা পরিচয় করে দিই। মনোজিৎবাবু নমস্কার। নমস্কার। তো ধান্যকুড়িয়া তো হেরিটেজ তকমা পেতে চলেছে, ইউনেস্কো হেরিটেজ তকমা। তো এই ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়ার পরে ধান্যকুড়িয়ার মানে সরকার কী ভাবছে, মানে কীভাবে এটাকে হেরিটেজ অধিগ্রহণ হবে আর কি, যদি একটু বলেন আমাদের? হ্যাঁ, আমাদের ধান্যকুড়িয়ার যে মূলত প্রধান আকর্ষণ আমাদের জমিদার বাড়ি গাইন বাড়ি, তার সঙ্গে আরও দুটো আছে সাউ এবং বল্লভ বাড়ি, এগুলো পার্সোনাল প্রপার্টি। কিন্তু মূলত যেটা হেরিটেজ তকমা পেতে চলেছে এটা হচ্ছে আমাদের বাড়িরই আমার গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ পো ঠাকুরদা মহেন্দ্রনাথ গাইনের প্রতিষ্ঠিত গাইন গার্ডেন। সেই গাইন গার্ডেনটা সরকারি প্রপার্টি, সরকারি মালিকানায়, এবং সেটি অত্যন্ত পছন্দ হয়েছে আমাদের হেরিটেজ কমিশনের যিনি চেয়ারম্যান এসেছিলেন মাননীয় শুভাপ্রসন্ন ভট্টাচার্য, যিনি এখন চেয়ারম্যান এবং বিখ্যাত চিত্রশিল্পী, তার খুবই পছন্দ হয়েছে। এবং অন্যান্য যারা সদস্য এসেছেন তারাও করেছেন, এবং তারা চাইছেন এটাকে একটা মানে ইন্টারন্যাশনাল একটা হেরিটেজ সেন্টার বা হোটেল হিসেবে তৈরি করতে। আর আমাদের বাড়িগুলোকেও এই তিনটে বাড়ি আর তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু জায়গা তারা হেরিটেজ করবার জন্যে তারা মতামত নিয়েছেন। এবার আমাদের অন্যান্য শরিক যারা আছে তারা সবাই মিলে মতামত দিলে তারপরে এটা আমরা কাজটা শুরু করব। আচ্ছা আচ্ছা, আর একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে ধরুন এই ধরনের সাবেকি বনেদি বাড়ি যাদের আছে সেই সমস্ত বাড়িগুলোর বর্তমান প্রজন্মরা কী করছে, এই বাড়িগুলোকে হেরিটেজ হোমস্টে করে দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন? তো আপনাদের এত সুন্দর এত বড় একটা প্রপার্টি যখন রয়েছে, তো আপনারা কি কখনো এটাকে হেরিটেজ হোমস্টে বা এই ধরনের কোনো পরিকল্পনা করছেন বা আগামী দিনে করবার কথা ভাবছেন? এটা এই প্রস্তাবটা আমাদের কাছে আরও অনেকেই দিয়েছেন, সরকারিভাবেও প্রস্তাবটা এসেছে, বেসরকারিভাবেও এসেছে। কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের বাড়িটাকে আমাদের নিজেদের বাড়ি হিসেবেই আমরা রাখতে চাইছি, হেরিটেজ হোমস্টে হিসেবে আমরা রাখতে চাইছি না। তবে মানে দেখতে এলে সবাই দেখতে আসতে পারেন, সবসময় বাড়ি খোলা থাকে না, পুজোর সময় খোলা থাকে। আর এছাড়া শুটিংয়ের জন্য আমরা বাড়িটাকে দেই, কয়েকটা বড় বাজেটের ছবি আমরা দেই, সেটা থেকে আমরা বাড়ি মেনটেন্যান্সের একটা খরচা সেখান থেকে আমরা নিয়ে নিই এইটাই। আচ্ছা হ্যাঁ, প্রচুর সিনেমা সিরিয়াল শুটিংয়ে তো আপনাদের বাড়িটাকে বারবারই দেখি আর কি,
তো এই ধরনের কোন সিরিয়াল বা সিনেমার শুটিং এর কথা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন আর কি, সবাই তো জানতে চায় যে যে ধরনের বাড়িতে সিনেমা শুটিং হয় কেমন হয় আর কি, এই ধরনের অভিজ্ঞতা। এটা যেটা আছে, আমার ছোটবেলা থেকে অনেক শুনছি, অনেক বড় বড় সিনেমার শুটিং হয়েছে, গুরুদত্তের সাহেব বিবি আর গোলাম, গুরুদত্ত, ওয়াজিয়া রহমান, মিনা কুমারী, আমার জন্মের আগে এটা হয়েছে, হিন্দি যেটা, এটা হিন্দি। এছাড়া যে প্রথম যে কপালকুণ্ডলা সেটাও এখানে হয়েছিল, এবং সেটা নিয়ে একটা গল্প শুনেছি, পরে কাগজেও সেই গল্পটা আমি শুনেছি, দেখেছি, যেটা হচ্ছে সেই কপালকুণ্ডলা শুটিং বন্ধ করে দিতে হয়েছিল আমাদের এখানে হনুমানদের উপদ্রবের জন্য। এবং সেই কপালকুণ্ডলা শুটিংটা তো সেটা 30-এর দশকে প্রথম, মানে কপালকুণ্ডলা। তারপরে আমার যেটা অনেক শুটিংয়ের কথাই মনে আসে, মুনমুন সেনের একটা সিরিয়াল হয়েছিল মনে আছে, এবার যেটা খুব বেশিভাবে মনে আছে সেটা হচ্ছে 1988 সালে একটা সিনেমা হয়েছিল, ফরাসি এবং ইংরাজি দ্বিভাষিক ছবি, লানুই বেঙ্গলি। তাতে অস্কার বিজয়ী অভিনেতা হিউ গ্র্যান্ট যেমন ছিলেন, তেমনই ছিলেন আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় সদ্য প্রয়াত, দীর্ঘদিন এখানে ছিলেন, উৎপল দত্ত এসেছিলেন, তিনি পিয়নের অভিনয় করছিলেন, তার যে এটা রয়েছে তার একটা ছাতা ছিল, তাখানে বাঁদর নিয়ে এসেছিলো, বাঁদরে খেলা করছিল, এরকম বেশ কিছু মানে দুর্দান্ত অভিজ্ঞতা। তারপরে শুটিংটা করতে গিয়ে এক মাসের উপর তারা ছিল, তাদের সঙ্গে খাওয়া দাওয়া মজা, খুব দুর্দান্ত অভিজ্ঞতা। সৌমিত্র চ্যাটার্জি তখন এসেছিলেন, তখন আমি ছোট, তখন 4-5 পড়ি, উনি আমাকে খুব স্নেহ করতেন। তারপরে মৈত্রী দেবীর জীবনের একটা ব্যাপার রয়েছে ওখানে, মানে নহন্যতে আর দামিনিক লাফিয়ারে দ্য বেঙ্গলি নাইট অবলম্বনে সিনেমাটার ব্যাপারটা ছিল, তিনি একটা ইঞ্জাংশন জারি করেছিলেন, শুটিং বন্ধ ছিল, পরবর্তী সময় আবার শুটিং চালু হয়। পরবর্তী সময় আমরা দেখেছি সালমান খানের অভিনীত, ঐশ্বর্য রায় অভিনীত হাম দিল দে চুকে সানাম, একই সিনেমা, যদিও তারা মানে ক্রেডিটটা দেয়নি এই মানে গল্পটার উপরে, কিন্তু এগুলো দেখেছি। তারপরে যেটা আর একটা প্যাথেটিক যে জিনিসটা হয়েছে, ঋতুপর্ণ ঘোষ তার জীবনের শেষ শুটিং আমাদের বাড়িতে করেছিলেন, তিনি রবিবারে শুটিংটা করলেন, অসুস্থ ছিলেন, ওপরে উঠতে পারলেন না, সত্যান্বেষী সিনেমার শুটিং, তারপরেই তিনি বৃহস্পতিবারে মারা যান। এবং সেখানে আমার এক, আমি তুলনামূলক সাহিত্যের ছাত্র, আমার এক স্যার শিবাজী বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন, ভিলেনের অভিনয় করেছিলেন, তিনি বলেছিলেন তার, উনি মারা যাওয়ার পরে ছবিটা রিলিজের সময় আমি গিয়ে শুনেছিলাম, যে ঋতুপর্ণ ঘোষ এই বাড়ি থেকে ফিরে গিয়েই, তিনি স্যারের সঙ্গে, স্যারের সঙ্গে খুব ঘনিষ্ঠ আলাপ ছিল, তিনি শিবাজীদের কাছে বলেছিলেন যে অমিতাভ বচ্চনকে নিয়ে বড় একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, একটা বড় হিন্দি সিনেমার তিনি একটা চিন্তাভাবনা করেছেন, নামাবেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের তাকে আমরা পাইনি, তিনি চলে গেলেন। এরকম আরও অনেক অনেক অভিজ্ঞতাই আছে, সেসব বলতে গেলে অনেক গল্প, পর একদিন হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তো গাইন গার্ডেন দেখলাম, হেরিটেজ সংক্রান্ত নানান কথাও শুনলাম, আর মহেন্দ্রনাথ গাইনের বাসভবন ছিল এই গাইন হাউস। যে গাইন বাড়ি ও তার ইতিহাস, পুজো নিয়ে একটি ডিটেল ভিডিও রইল উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য। এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন।